বর্তমান সময় চাকরি পাওয়াটা দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে। সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি পাওয়াটা একটা কঠিন ব্যাপারে পরিণত হয়েছে এখনকার দিনে। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির রাঁধুনির বেতন শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠতে পারে। একজন সাধারণ 8 থেকে 10 হাজার টাকার মাইনের সরকারি চাকুরিজীবীকে অনায়াসে পকেটে পুরতে পারেন আম্বানির রাঁধুনি। সাধারণ ছোটখাটো চাকরি করার থেকে মুকেশ আম্বানির শেফ হওয়া অনেকের কাছে ভাগ্যের ব্যাপার বলে মনে করেন। এই পরিবারে রাঁধুনি হোক বা যে কোনো ছোটখাটো কাজ হোক, তা অনেকের কাছে ভাগ্যের ব্যাপার। আর তার কারণ হলো মুকেশ আম্বানি তার সমস্ত কর্মচারী, যেমন গাড়ির ড্রাইভার থেকে বাড়ির রাঁধুনি, এমনকি বাগান পরিচর্যা করার মালিকদের যে হারে বেতন দেয় তা সত্যি বড় আকর্ষণীয় বিষয়। মুকেশ আম্বানি তার বাড়ির কর্মচারী এবং রাঁধুনিদের যে হারে বেতন দেন সেটি একটা ছোটখাটো ইঞ্জিনিয়ার বা ডাক্তারের থেকে অনেক বেশি। একটি সমীক্ষায় জানা যায় মুকেশ আম্বানির বাড়ির রাঁধুনির বেতন প্রতি মাসে প্রায় 2 লাখ টাকা। তবে এত বেতনের পেছনে আপনি যদি ভাবেন তার রাঁধুনি বিশাল তাৎপর্যপূর্ণ কিংবা বিশেষ ধরনের রান্না করেন, তা নয়। মুকেশ আম্বানি একজন নিরামিষভোজী মানুষ। তিনি অত্যন্ত সাধারণ ও ছিমছাম সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন, তাই তার রাঁধুনিরা এমন কিছু স্পেশাল রান্না তাকে করে দেন না। তিনি শুধু তার রাঁধুনিদের এভাবেই বেতন দেন না, তিনি তার অ্যান্টেলিয়াতে কর্মরত সমস্ত কর্মচারীদের এভাবেই বেতন দেন। তাই স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানির কর্মচারীদের স্যালারি অবাক করার মতো। তবে তিনি শুধুমাত্র স্যালারি দিয়েই ক্ষান্ত হন না, কর্মচারীদের স্যালারি ছাড়াও সমস্ত রকম বিমা এবং শিক্ষা বিমা তিনি প্রদান করেন। তবে যে কেউ মুকেশ আম্বানির কর্মচারী হতে পারেন না, তার জন্য তাদের বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে যেতে হয়। মুকেশ আম্বানির একনিষ্ঠ কর্মচারী হতে গেলে উপযুক্ত মানদণ্ডের মধ্য দিয়ে গেলেই আপনি উত্তীর্ণ হতে পারবেন। বিশ্বের এমন সব তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।